ঈদের দিন তোমরা কে কি করছো আমি জানি না, বাট আমি যা করছি আই হোপ তোমরা কেউ সেটা করো না। ঈদের দিন আমি অনন্ত জলিলের কিল হিম মুভি দেখতে গেছিলাম, তাও আবার একটি নারীর সাথে। না মানে একা একা কেন টর্চার হবো, সাথে অন্য কাউকেও তো টর্চার করা দরকার। এখন কথা হচ্ছে আমি বেঁচে আছি নাকি নাই। হিয়ার উই গো। জলিল ভাই বহু বুড়া হয়ে গেছেন, জলিল ভাই এখনো ইয়াং। আমাদের মুভির ফার্স্ট হাফ শেষ। What's your reaction? খুবই বাজে। নানি এত বাজে, এত বাজে না। আপু না ভাই, আপু মহিলা মানুষরা ভালো মুভি বুঝে না আসলে। মেয়েটা মানুষরা খুব বুঝে, এর জন্য তো অনন্ত আপুর ছবি দেখতে আসছে। রিপ্লাই খুঁজতেছি। ওয়েট, অনন্ত ভাইয়ের মুভি দেখার জন্য যে আইকিউ লাগে সেটা মহিলাদের নাই। আমি আইকিউলেস, এটা সবাই জানে। অনন্ত জলিলের মুভি ইজ মোর লাইক সিরিয়াস সিন চলতে থাকলে পাবলিকের রিয়াকশন। জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলে আমাকে। কমেডি সিন চলতে থাকলে পাবলিকের রিয়াকশন। বাট ভাই যখন অনন্ত জলিলের এন্ট্রি হয়, শেষ হয়ে গেল জ্ঞান ভাই। অনন্ত আপুর ফ্যান শেষ কেন হইল? মাত্র কাহিনী শুরু হয়েছিল, টু বি কন্টিনিউ কেন দিল? এটা পার্ট টু আসবে ভাই, পার্ট টু কবে আসবে? সবশেষে এটাই বলবো, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এনজয় উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তাহলে অবশ্যই এই মুভিটা দেখতে যাও। মানে আর কিছু করো না করো, যতক্ষণ মুভি চলবে তুমি হাসতে থাকবে। তার মানে এই না যে মুভি ভালো হয়েছে, মানে অনন্ত জলিলের অন্যান্য মুভির থেকে এটা বেটার, অনেক বেটার। বাট মুভির থেকে বেশি অডিয়েন্স বিনোদন দেয়, অ্যান্ড ইটস আ ফ্যাক্ট। মুভি শেষে সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বের হয়ে যাওয়া যে যাক ফাইনালি শেষ হয়েছে। সো দিস ইজ আসান 9 সাইনিং আউট। What is love? What is love?